পুরমন্ত্রী ফিরাদ হাকিমের জামাই ইয়াসির হায়দার শনিবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন। আজ শিবিরে যোগদানের পরে ফিরাদের জামাই ইয়াসিরকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বহরমপুরে সাংসদের পাশে বসে সাংবাদিক বৈঠকে ইয়াসির বলেন, 2021 সালে তাকে টিকিট দেয়নি তৃণমূল। সে বছর মার্চ মাসে তৃণমূল ছেড়েছিলেন, তারপর সক্রিয় রাজনীতিতে না থাকলেও এখন ফের জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে চান। শাসক শিবিরে থাকাকালীন যুব তৃণমূলের রাজ্য সম্পাদক পদে ছিলেন তিনি। নিশ্চয়ই আমি এর আগে একটা দলে ছিলাম, কিন্তু ওখানে আমি কাজ করার সুযোগ পাচ্ছিলাম না। এর আগে আমি যেটা আপনি বললেন ওই তৃণমূল কংগ্রেসেই ছিলাম, আমি যুবর স্টেট সেক্রেটারিতে ছিলাম, কিন্তু ওখানে কাজ করার সুযোগ পাইনি। আর কলকাতার একটা বড় নেতার ঘরের জামাই উনি, সবাই জানেন এটা। কিন্তু আমি কংগ্রেসে বহুদিন থেকে আমার ইচ্ছা ছিল এখানে আসার, কেন আমাদের সবার গর্ব, আমাদের মাননীয় সংসদ অধীর রঞ্জন চৌধুরীজি আছেন এখানে আমাদের সাথে, আবার যার সাথে আমার অনেকদিন থেকে যোগাযোগ ছিল সোমেন পাল আমার সাথে আছেন এখানে, অনেক আমার সিনিয়র লিডাররা আছেন। তো আমি নিশ্চয়ই এখানে আজকে আসার একটাই কারণ কি, আমি কংগ্রেসের সাথে, এটা আমার ড্রিম ছিল কি আমি কংগ্রেস পার্টির সাথে যোগাযোগ করি, আর আমি ওদের সাথে একটা ফ্যামিলি মেম্বারের মতন আমি কাজ করতে চাই। দেখুন, যে তৃণমূল কংগ্রেস ওটাও তো আগে কংগ্রেস ছিল, কংগ্রেস থেকেই তো তৃণমূল কংগ্রেস হয়েছে। তো আই থিঙ্ক ইট ইজ আ লেজেন্ডারি পার্টি, ইট ইজ দ্য ওল্ডেস্ট পার্টি ইন ইন্ডিয়া, অ্যান্ড আই থিঙ্ক কি আমরা সবাই যতজন ভারতবর্ষে আছে একটা কংগ্রেসের প্রতি একটা উইকনেস, একটা ভালোবাসা ওটা থাকবে আর সারা জীবন ওটা চালিয়ে যাবে। এটা উল্লেখ্য, ফিরাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসির। যদিও শোনা যায় ইদানিং প্রিয়দর্শিনীর সঙ্গে তাঁর সম্পর্ক ভালো নয়, রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিমের সঙ্গে তাঁর এই জামাইয়ের সম্পর্কের অবনতি নিয়ে বেশ কয়েক বছর আগেই খবর উঠেছিল। সে সময় একবার যাদবপুর থানার পুলিশ ইয়াসির হায়দারকে আটক করেছিল, তবে ইয়াসিরের দাবি তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। 2021 সালেও তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন ইয়াসির। বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে ফেসবুকে ক্ষোভ উগড়ে দেন তিনি। টিকিট না পেয়ে ইয়াসির ফেসবুকে লিখেছিলেন যে, আমাকে একজন বলেছেন সেলিব্রিটি না হলে টিকিট পাওয়া যাবে না, দেখলাম সেটাই ঠিক। 21-এর বিধানসভা ভোটে টলিপাড়ার এক গুচ্ছ মুখকে টিকিট দিয়েছিল তৃণমূল। জুন মালিয়া, সায়ন্তিকা ভট্টাচার্য, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তীরা টিকিট পেয়েছিলেন। সম্ভবত সেটাই ইঙ্গিত করতে চেয়েছিলেন ইয়াসির। আমার তো মনে হয় কংগ্রেস দলটাই এবার উঠে যাবে, পাল্টা দিলেন ফিরাদ হাকিম। আমার তো মনে হয় যে কংগ্রেস পার্টিটা এবার উঠে যাবে, তার কারণ এগুলো যারা করে, এইসব যারা আত্মীয় স্বজন নিয়ে কারবার করে, তারা অ্যাকচুয়ালি দল করে না। কারোর পরিচয় হতে পারে যদি সে মনটা হয় যে ফিরাদ হাকিমের লোক, ফিরাদ হাকিমের আত্মীয়, এটা পরিচয় হয়। আমি নিজে ছোটবেলা থেকে আন্দোলন করে উঠে এসেছি, আমার নিজের একটা পরিচয় তৈরি করি। এগুলো হলো যে কি বলে, একটা গাছের মধ্যে আরেকটা গাছ জন্মায়, কি বলে, পরজীবী হয়ে মাঠে যায়নি। স্বাভাবিকভাবেই জল্পনা ছড়িয়েছে তৃণমূলকে পাল্টা দিল কংগ্রেস। যদিও প্রদেশ কংগ্রেস সভাপতির মতে কংগ্রেস বদলার রাজনীতি করে না। না, কোনো পাল্টা টাল্টা না, কোনো পাল্টা না। রাজনীতিতে কেউ আমাদের কি বলেছে, ছেলেটা আপনাদের ছেলেটার ভালো কথাগুলো আপনাদের একটা গ্রাহ্য হলো না, সে বলেছে আইডিওলজির কারণে আমি এসেছি। এটা যদি গ্রহণ করে সব পার্টির উপকার হবে, আইডিওলজির কারণে এসেছে। এমএলএও না, এমপিও না, আইডিওলজির কারণে এসেছে। যদি এমএলএ এমপি হয়ে সুইচ ওভার করতো আলাদা কথা ছিল, এখানে কোনো বদলা না, মানে আমরা বদলা রাজনীতি করি না। যদিও এই শোধবোধের বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বাইরন একজন এমএলএ, এটা তাকে শোধবোধ বলা যায় না। এখন যদি কংগ্রেসের সান্ত্বনা পুরস্কার মনে হয় যে কোনো এমএলএ চলে গেছে বলে কারুর কোনো, কার জামাই, কার পিস্তত ভাই, কার মাস্তত দাদার শালা,
কার ছোট কাকার বড় ভাইরা কে নেবে সে তাদের ব্যাপার। দলবদলের সময় বিভিন্ন নেতা মন্ত্রীরা ঠিক যেমনটা বলে থাকেন যে প্রাক্তন দলের কাজে সুযোগ পাচ্ছিলেন না, এদিন ইয়াসিনের ক্ষেত্রেও সেই একই সুর শোনা গেল। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।